হ্যালো ফ্রেন্ড এনএম চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো খোলা চোখে সূর্যগ্রহণ দেখার ফলে কী ক্ষতি হলো জন পড়ুয়ার তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক খোলা চোখে সূর্যগ্রহণ দেখে কর্নিয়া জ্বলে গেল পনেরো পড়ুয়ার খোলা চোখে সূর্যগ্রহণ দেখতে সবসময় নিষেধ করেন ডাক্তাররা খোলা চোখে সূর্যগ্রহণ দেখলে যে চোখের গুরুতর সমস্যার সৃষ্টি হতে পারে সেই বিষয়ে বারবার সতর্ক করা সত্ত্বেও সেই একই কাজ করে আংশিক অন্ধত্বের পথে অন্তত পনেরো জন স্বাভাবিক দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা এই পনেরো জন জয়পুরের বাসিন্দা বলে জানা গিয়েছে জয়পুরের এস এম এস হসপিটালের অপোথোমোলজি ডিপার্টমেন্টের প্রধান কমলেশ হিল্লানি জানিয়েছেন যে সম্প্রতি এই ধরনের পনেরো জন রোগী তার কাছে আসে এদের সবার বয়স দশ থেকে কুড়ি বছরের মধ্যে গত ছাব্বিশে ডিসেম্বর সূর্যগ্রহণ খালি চোখে দেখার ফলে এদের রেটিনা জ্বলে গিয়েছে বলে জানিয়েছেন তিনি নিয়মিত ওষুধ খেয়ে তিন থেকে ছয় সপ্তাহের মধ্যে কিছুটা উন্নতি হলেও স্বাভাবিক দৃষ্টিশক্তি এদের আর কখনোই ফিরবে না বলে জানিয়েছেন তিনি কোনো মতেই সূর্যগ্রহণ খালি চোখে না দেখার পরামর্শ দিয়েছেন তিনি তো বন্ধুরা সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হলে অবশ্যই নিজের প্রোটেকশান নিয়ে দেখবেন কোনো মতেই খালি চোখে দেখবেন না এটা ডাক্তাররাও বলছে আর এটা হয়তো আপনারা জানেন আমি এর আগের ভিডিওতেও আপনাদের বলেছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যেন সবাই ব্যাপারটা জেনে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ